এরশাদের সিদ্ধান্ত না মানলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি কাদের নতুন দায়িত্ব পাওয়ার পর সকালে রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি জি এম কাদের জানান শারীরিকভাবে সুস্থ না থাকায় পার্টিকে গতিশীল রাখতেই নতুন সিদ্ধান্ত নিয়েছেন এরশাদ যারা সিদ্ধান্ত না মানবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি